হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্টাস কিচেন আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিম আর আলু দিয়ে মজার একটি নাস্তা রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এরকম সহজ এবং নিত্যদিনের ভিডিওগুলো পেতে তো চলুন দেখা যাক আজকের পুরো রেসিপিটা এখানে আমি নিয়েছি মিডিয়াম সাইজের পাঁচটি আলু আর আলুগুলো এখানে আমি সিদ্ধ করে নিয়েছি আর আলুগুলো বেশ ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে যাতে আলুর মধ্যে এক্সট্রা কোনো পানি না থাকে এখন এরকম একটি গ্রেটারের সাহায্যে আমি আলুগুলো গ্রেড করে নিচ্ছি তবে আপনারা চাইলে এটা হাতেও ম্যাশ করে নিতে পারেন তবে খেয়াল রাখতে হবে আলুর মধ্যে যেন কোনো প্রকার দানা ভাব না থাকে তো এখানে আমি সবগুলো আলু গ্রেট করে নিয়েছি আর এখানে নিয়েছি আমি সিদ্ধ পাঁচটি ডিম একইভাবে গ্রেটার এসে আমি ডিমগুলো গ্রেট করে নিচ্ছি তো ডিমগুলো আমি এখানে গ্রেট করে নিয়েছি এখন একটি বোল নিয়ে আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি গ্রেট করা আলু নিয়ে নিচ্ছি গ্রেট করা ডিম এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা এখানে আমি মিহি কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি পাঁচটি কাঁচামরিচ কচি তবে ঝালের পরিমাণটা আপনার চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ এক চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি লালমরিচ গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা এক চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া চাইলে আপনারা সাদা গোলমরিচ গুঁড়াও দিতে পারেন এক চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স তবে ঝালটা যদি আপনারা না চান সেক্ষেত্রে চিলি ফ্লেক্স এখানে স্কিপ করতে পারবেন এখন আমি সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো আপনারা দেখতেই পারছেন এখানে আমি সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন আমি দুই হাতের তালুতে খুব ভালোভাবে তেল লাগিয়ে নিলাম আর এখান থেকে ছোট ছোট পুর নিয়ে আমি রাউন্ড শেপ করে নিচ্ছি আর রাউন্ড শেপ করে নেওয়ার পর হাতের তালুতে আমি আলতো হাতে চাপ দিয়ে চ্যাপটা চ্যাপটা করে চপ আকারে বানিয়ে নিচ্ছি তো আপনারা যে কোনো শেপ দিয়ে এগুলো বানিয়ে নিতে পারেন তো আমার কিন্তু এখানে একটা হয়ে গেছে আমি আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই তো হয়ে গেল আর এইভাবেই আমি সবগুলো চপ বানিয়ে নিচ্ছি তো আমার এখানে সবগুলো চপ কিন্তু বানানো হয়েছে এখন একটি বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটি ডিম আর ডিমটা এর মধ্যে নিয়ে আমি চামচের সাজিয়ে খুব ভালোভাবে ফেটে নিচ্ছি এটা কিন্তু আমার পরে কাজে লাগবে আর এখানে ডিমের সাথে আমি কিছু ব্যাডক্রাম নিয়েছি এখন এক একটা চপ নিয়ে আমি ডিমের মধ্যে খুব ভালোভাবে চুবিয়ে নেব আর এই কাজটা খুব ভালোভাবে করতে হবে তা না হলে ব্যাডক্রাম কিন্তু খুলে চলে আসবে আর এটা ডিমের মধ্যে চুবিয়ে নেওয়ার পর আমি সরাসরি ব্যাডক্রাম লাগিয়ে নিচ্ছি তো আমার কিন্তু হয়ে গেছে আর এভাবে আমি সবগুলোতে ব্যাডক্রাম লাগিয়ে নিচ্ছি আর এগুলো ব্যাডক্রাম লাগানোর পর আমি ডিপ ফ্রিজে দশ মিনিট রেখে তারপর তেলে ভেজে নেব তবে আপনারা যদি ফ্রোজেন করে রাখতে চান সেক্ষেত্রে এগুলো এক ঘন্টা ডিপ ফ্রিজে রেখে যে কোনো জিপ্লক ব্যাগ বা এয়ারটাইট বক্সে ভরে রেখে দিতে পারেন এক মাসের জন্য এখন পরিমাণ মতো তেল বসিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে চপগুলো আর অবশ্যই খেয়াল রাখতে হবে তেলটা যেন খুব বেশি গরম হয় তা না হলে ব্যাটক্রামের কোটিং কিন্তু খুলে চলে আসবে আর এগুলো মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে আর চপগুলো এক পাশ লাল হয়ে আসলে আমি এগুলো খুবই সাবধানে উল্টে দিচ্ছি এবং কাঙ্ক্ষিত কালার আসা পর্যন্ত আমি এগুলো ভেজে নিচ্ছি তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে এখন এগুলো আমি এখান থেকে তুলে নিচ্ছি আর কিচেন টিস্যুর উপর রাখছি যাতে এক্সট্রা তেলগুলো সুপ করে নিতে পারে তো দেখলেন তো খুব সহজেই হয়ে গেল ডিম আর আলু দিয়ে মজাদার নাস্তা আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সামনে কোনো নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হব টিল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ